নমস্কার, সুধী ভক্তবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। সামনে আসতে চলেছে নরসিংহ চতুর্দশী। আমরা জানবো যে নরসিংহ চতুর্দশী কোন দিন পড়ছে এবং আমাদেরকে কোন সময়ের মধ্যে সেটি পালন করতে হবে, অর্থাৎ কোন সময়ের মধ্যে আমাদেরকে পূজা সম্পন্ন করতে হবে এবং পূজা পদ্ধতি কী, আপনি যে বাড়িতে পূজা করবেন সেটা কিভাবে নিয়ম মেনে আপনি বাড়িতে পূজা করবেন, এবং তার সাথে এটাও জানবো যে নরসিংহকে ছয়টি জিনিস অর্পণ করলে জীবন থেকে দূর হবে আপনার নানান সমস্যা এবং জীবনে আসবে সাফল্য। সেই ছয়টি জিনিস কী কী সেটাও আমরা জানবো। আসুন প্রথমে তাহলে জেনে নিই যে নরসিংহ চতুর্দশী কবে পড়ছে। 21 মে বিকেল 5:39 এই বিশেষ তিথিতে ভগবান নরসিংহের আরাধনা করা হয়। এটা বিশ্বাস করা হয় যে তার উপাসনা করলে কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে নরসিংহ জয়ন্তীর উৎসব পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু তার ভক্ত প্রহ্লাদকে রাক্ষস হিরণ্যকশ্যপের হাত থেকে বাঁচাতে নরসিংহ অবতার গ্রহণ করেন। এই বিশেষ তিথিতে ভগবান নরসিংহের আরাধনা করা হয়। এটা বিশ্বাস করা হয় যে নরসিংহ অবতারের উপাসনা করলে কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। নরসিংহ তিথি কোন সময় পড়ছে এবার সেটা আমরা জেনে নেব। বৈশাখ শুক্লপক্ষের চতুর্দশী তিথি 21 মে বিকেল 5:39 শুরু হবে এবং পরের দিন অর্থাৎ 22 মে 2024 সন্ধ্যা 6:47 শেষ হবে। নরসিংহ জয়ন্তীতে সন্ধ্যায় ভগবান নরসিংহের পুজো করা হয়। এদিন বিকেল 4:24 থেকে সন্ধ্যা 7:09 মধ্যে পুজো শেষ করতে হবে। এবার আমরা জেনে নেব নরসিংহ জয়ন্তীর পুজো পদ্ধতি। নরসিংহ জয়ন্তীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করুন এবং পরিষ্কার কাপড় পরিধান করুন। তারপর ভগবান সূর্যকে জল নিবেদন করুন, মন্দির পরিষ্কার করুন এবং গঙ্গার জল ছিটিয়ে পবিত্র করুন। এখন ভগবান নরসিংহের মূর্তি একটি চৌকিতে রাখুন এবং উপবাসের সংকল্প নিন। ভগবানকে মিষ্টি ফল, জাফরান, ফুল এবং কুমকুম নিবেদন করুন। একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং আরতি ও মন্ত্র জপ করুন। শেষে বিশেষ জিনিস নিবেদন করুন এবং লোকেদের মধ্যে প্রসাদ বিতরণ করুন। আপনার ভক্তি অনুসারে গরিবদের অন্ন ও বস্ত্র দান করুন এবং নরসিংহের পুজো করার সময় এই মন্ত্রটি 108 বার জপ করবেন। মন্ত্রটি হচ্ছে উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম এবং তাজা ফল, ফুল, মিষ্টি ও গঙ্গা জল নিবেদন করুন এবং পুজো শেষ করে হাত গুটিয়ে ভগবানের সামনে মাথা নত করুন। এবার আমরা জানব যে নরসিংহ কিসের প্রতীক। নরসিংহ সৃজনশীল প্রতিরোধ, প্রতিকূলতার বিরুদ্ধে আশা, নিপীড়নের বিরুদ্ধে বিজয় এবং মন্দের ধ্বংসের একটি উল্লেখযোগ্য আইনি প্রতীক। তিনি কেবল বাহ্যিক মন্দই নয়, শরীর, বাক ও মনের নিজের অভ্যন্তরীণ মন্দেরও ধ্বংসকারী। এবার আমরা জানবো যে নরসিংহ জয়ন্তীতে এই ছয়টি জিনিস অর্পণ করলে জীবন থেকে দূর হবে বহু বাধা, জীবনে আসবে সাফল্য। সে জিনিসগুলি হচ্ছে, নাগ কেশর অর্পণ করুন। সম্পদ বা সঞ্চয়ের জন্য ভগবান নরসিংহকে নাগ কেশর নিবেদন করুন। এটি সঙ্গে করে বাড়িতে আনুন ও এটিকে আলমারিতে রাখুন, যেখানে আপনি টাকা এবং গয়না ইত্যাদি রাখেন। তাতে অর্থ বাড়বে এবং অতিরিক্ত ব্যয়ও হবে। দুই হচ্ছে, ময়ূরের পালক অর্পণ করুন। যদি আপনার কুণ্ডলিতে কাল সর্পদোষ থাকে তাহলে ভগবান নরসিংহকে ময়ূরের পালক দেওয়া শুভ। বহু চেষ্টার পরেও যদি কোনো জ্যোতিষী প্রতিকার করতে না পারেন তবে নরসিংহ জয়ন্তীর দিন যে কোনো নরসিংহ মন্দিরে একটি ময়ূর পালক নিবেদন করুন। এটি আপনার জীবনের ঝামেলা থেকে মুক্তি দেবে। 3 নম্বর হচ্ছে, দই নিবেদন করুন। নরসিংহ জয়ন্তীর দিন ভগবান নরসিংহকে দই নিবেদন করাও খুব শুভ বলে মনে করা হয়। এমনটা করলে ভগবান নরসিংহের ক্রোধ কমে যায় বলে মনে করা হয়। আপনি যদি কোনো আইনি বিভ্রান্তিতে আটকে থাকেন এবং আদালতে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়েন তবে নরসিংহ চতুর্দশীতে ভগবানের পুজোর সঙ্গে দই নিবেদন করা উচিত। কাঁচা দুধ দিয়ে অভিষেক। নরসিংহ চতুর্দশীতে কাঁচা দুধ দিয়ে ভগবানের অভিষেক করলে অনেক বাধা দূর হয়। এমন পরিস্থিতিতে যদি প্রতিটি কাজে কোনো শত্রু বাধা আসে বা অজানা শত্রুর ভয় সবসময় থাকে তবে নরসিংহ জয়ন্তীতে শ্রীহরিকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করা শুভ হবে। এতে আপনি সব দিক থেকে সফলতা পাবেন।
5. বরফ মেশানো জল নিবেদন। ভগবান নরসিংহের ক্রোধ কমাতে বরফ মেশানো জল নিবেদন করাও উপকারী। এতে করে অনেক সমস্যা দূর হয়। এছাড়াও আপনি যদি প্রতিযোগিতায় অস্থির হয়ে থাকেন বা সবসময় অজানা শত্রুর ভয় থাকে, তবে এক্ষেত্রে এটি উপকারী হবে। আপনি সব দিক থেকে সাফল্য পেতে শুরু করবেন। 6. চন্দনের প্রলেপ নিবেদন করুন। চন্দনের প্রলেপ ত্বকে শীতলতা দেয়। চন্দনের একটি খুব শীতল প্রভাব রয়েছে। এটি প্রয়োগ করলে ত্বকে শীতলতা আসে। পুজোয় এটি নিবেদন করা উচিত। নরসিংহ চতুর্দশীর ভিডিওটি এখানেই শেষ হলো। যদি পারেন সকলেই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় নরসিংহদেব। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।